জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অভিযোগে জামায়াতে ইসলামের বর্তমান আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে ডাক্তার রাফাত চৌধুরীকে গ্রেফতার করেছে ডিম্পির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি জানিয়েছে। রাফাত চৌধুরী নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার সিলেট জেলার প্রধান সমন্বয়ক, যিনি বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন। জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া, নতুন এই জঙ্গি সংগঠনটির নাম এখন আলোচনায়। পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এই জঙ্গি গোষ্ঠী। হিজরতের নামে ঘর ছেড়ে এই সংগঠনটিতে অর্ধ শতাধিক তরুণ যোগ দিয়েছে বলে জানাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গত মাস থেকে কয়েক ধাপে সংগঠনটির 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তাদের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক রাফাত চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বুধবার দুপুরে সিলেট থেকে এক সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়। রাফাত জামায়াতে ইসলামের বর্তমান আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে। এই ডাক্তার রাফাত সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের সদ্য পাশকৃত একজন MBBS ডাক্তার, সে ইন্টার্নি করছিল একই প্রতিষ্ঠানে। সিটিটিসি জানায়, একসময় শিবিরের রাজনীতির সাথে জড়িত রাফাত চৌধুরী সিলেট অঞ্চলে তরুণদের জিহাদে উদ্বুদ্ধ করা সহ বোমা বানানোর কৌশল শেখানোর কাজে জড়িত। কোরআন প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে এই তাদেরকে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছিল। এবং সবচেয়ে নতুন যে বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি, তারা বেশ কয়েকজন যুবককে বা জিহাদে উদ্বুদ্ধ তরুণকে তারা বোমা বানানোর কৌশল সহ বোমা বানানোয় প্রশিক্ষিত করেছে এবং তারা বোমা বানিয়ে তার সক্ষমতাও যাচাই করেছে। নতুন জঙ্গি সংগঠনটির সাথে জামায়াতের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানায় সিটিটিসি। তারা এখনো প্রস্তুতির পর্যায়ে ছিল। সাদিয়া ফ্রোস, ATN নিউজ, ঢাকা।